যে রায়টা হলো এটা সম্পর্কে আমি একটাই বক্তব্য বলবো যে আইন এই লোয়ার জুডিশিয়ারিকে কমপ্লিট ভরসা করেনি তার জন্য যদি করত তাহলে আপিলের ব্যবস্থা থাকতো না যেহেতু কমপ্লিট ভরসা করেনি সেই জন্য আপিলের ব্যবস্থা আছে আর এই জাজমেন্টটা কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কারণ যে লোকটাকে খালাস দিয়েছে তার নামটা সোকল্ড এফআইআরে প্রথম চারজনের মধ্যে ছিল এবং প্রত্যেকটা আই উইটনেস বলে গেছে যে এই লোকটা ছিল কিন্তু পরবর্তীতে প্রকাশ হলো যে এই লোকটা সেই সময় রেলিভেন্ট টাইমে ওর ডান পা ভাঙা ছিল এবং পায়ে প্লাস্টার করা ছিল বিছানায় পড়া ছিল তাহলে এফআইআরে যে চারজনকে বলেছে যে এরা চারজন মিলে কিডন্যাপ করেছে যাদের নাম এফআইআরে এসেছিল তাদের মধ্যে একজন যদি বিছানায় পড়ে থাকে পায়ে প্লাস্টার নিয়ে সেই কথাটা তাকে যদি ওরা দেখে থাকে আই উইটনেসরা আর কোর্ট যদি তাকে বিশ্বাস না করে করে খালাস দিয়ে দেয় তার মানে এটা যারা আই উইটনেস হিসাবে আসামিদের নাম বলছে টোটালটা প্রেডিকশনের উপরে বলছে এবং টোটালটা মিথ্যা বলেছে অবশ্যই আমরা উচ্চ আদালতে আপিল করব একেবারে খুশি নয়।